নরসিংদী চাপাই নবাবগঞ্জ এবং সাতক্ষীরায় ধান খেতে কাজ করার সময় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। নরসিংদীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়। সন্ধ্যায় সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটাপাড়ায় চাকশাল এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কবির মিয়া এবং বিজয় মিয়া। পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে সকালে চাপাই নবাবগঞ্জের নাচুলের জামকুড়িতে বৃষ্টির সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়। বেলা সাড়ে এগারোটার দিকে বৃষ্টির মধ্যে জমিতে ধান কাটার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান ওই কৃষক। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।